ডায়ার্সে যারা বসে আছে তাদেরকে ঠিক হতে হবে। কে কার তামসা দেখে, কে কার তামসা দেখে? কুচবিহার জেলা চলছে, তোর তামসা আমি দেখব, যার জেলা সভাপতি হয় বাকিগুলা সবাই কার তোর তামসাটা দেখবে। আরে ভাই পার্টিতে করবি না, কে কার তামসা দেখবে? এই করতে করতে আমাদের তেলে শেষ হয়ে গেল, বাতি নিভিয়ে যাচ্ছে, তাও তামসা দেখা শেষ হয় না। যে যার ইচ্ছা মতো চলছে, যে যার ইচ্ছা মতো সংগঠনের কাজ করছে, কারো কাজ থাকে। এই অবস্থা যদি চলে তাহলে 2024 কুচবিহার জেলার রেজাল্ট যা ছিল তাই হবে। আমরা যদি সংশোধন না করি, আমার কথাগুলো শুনতে খারাপ লাগে, এখানে আসে অনেকে শুনতে আসে খারাপ লাগে, কিন্তু আমি নিজের জীবন দিয়ে বাঁচতে উপলব্ধি করেছি যে সংগঠন মানুষের সাথে থেকে যদি সংগঠন করা যায়, মানুষ কখনো পিছন ছেড়ে যায় না, মানুষ কখনো পিছন ছেড়ে যায় না।